বলছি এই উত্তর চব্বিশ পরগনা জেলায় নটা পঞ্চায়েত ত্রিসংখ্য চারটে বিজেপি এই জায়গার বিরোধীরা তারা ভোটের আগে ছিল খামে আর ভোটের পরে জোড়া ফুলে যোগ দেবে তোটোট চলছে দেখুন এখন পরিস্থিতিতে যেটা হলো তৃণমূল একটা সর্বগ্রাসী দলের নীতি আজকে গ্রহণ করেছে তৃণমূলের যে দল পরিচালনার নীতি সেই পরিচালনার নীতি আজকে জার্মানির ফ্যাসিস্ট যে সরকার ছিল হিটলারের তাকেও খা মানে একদম তারও সীমা ছাড়িয়ে যাচ্ছে কারণ আজকের দিনে যদি পশ্চিমবঙ্গে দেখুন তৃণমূল অধিকাংশ আসনে ভোট করতে দেয়নি ছাপ্পা করেছে মনোনয়ন দিতে দেয়নি তারপরে গণনা কেন্দ্রে ব্যালট বক্স পরিবর্তন করা তারপরেও সার্টিফিকেট কেড়ে নেওয়া তারপরেও যে বিরোধী প্রার্থী হাতে গোনা কয়েকজন যারা এই সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করে জিতে এসছে তাদেরকে আটকানোর জন্য তাদেরকে রুখে দেওয়ার জন্য তাদের কী কীভাবে দলে নেওয়া যায় তার জন্য কোথাও মিথ্যে মামলা দেওয়া কোথাও প্রধানশিপ বা শিপের অফার দেওয়া কোথাও টাকার অফার দেওয়া এমনকি কোথাও তাদের ছেলে মেয়েদের বা তাদের আত্মীয়দের কিডন্যাপ অব্দি করা হচ্ছে তো সেইখানে এই ঘটনা ঘটছে আর রাজ্যের পুলিশ প্রশাসন তো একদম এখানে নির্বিকার তারা তৃণমূলের একদম মানে কর্মী হিসেবে কাজ করছে তাই আজকে এই পরিস্থিতি তো তো অনেক জায়গায় আপনি সব ঘটনার জন্য তৃণমূলকে দোষ দিলেন বিরোধীদের কি কোনো দোষ নেই বিরোধীদের দেখুন একটা ব্যক্তি তিনি একটা রাজনৈতিক দলের কর্মী বা একজন মানুষ যখন ভোটে দাঁড়াচ্ছেন তিনি যতক্ষণ না নির্বাচনে লড়াই করছেন যতক্ষণ না জিতছেন ততক্ষণ তো তার যে মূল উদ্দেশ্য কি সেটা বুঝে যাওয়া সম্ভব না আর একদিকে হচ্ছে দেখুন আজকে যারা বিরোধী দল করছেন কংগ্রেস কেউ করতে পারেন বা কেউ অন্য রাজনৈতিক দল করতে পারেন আমাদের তো কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই এটা বাস্তব আমরা কাউকে কোনো টাকা পয়সা দিতে পারবো না আরেকদিকে একদিকে যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের যে প্রভূত লা লোভ সেই লোভের কাছে অনেকে বিক্রি হবে সবার তো মেরুদণ্ড থাকে না তো আমরা দেখলাম ভোটের আগে খামে মানে আপনারা অন্য রাজনৈতিক দল তৃণমূলে যারা টিকিট পায়নি তাদেরও টিকিট দিয়েছেন কংগ্রেস দিয়েছে সিপিএম দিয়েছে তৃণমূল এই বিজেপি দিয়েছে আবার আইএসএফও দিয়েছে সেই লোকগুলো আবার তৃণমূলমুখী তাহলে আপনারা এই যে স্পাই পলিটিক্সটা এটা আমরা যাদেরকে টিকিট দিয়েছি মানে আমি তো সবার কথা বলতে পারবো দাঁড়িয়েছেন দাঁড়িয়ে জিতেছেন যেমন কদম্ব গাছের একজন দুশো চুয়াল্লিশ ভোটে তিনি তার বুথে জিতেছেন কংগ্রেসের টিকিটে তারা তো আছে তারা চলে যাবে এখনো অব্দির কোনো খবর আমাদের কাছে নেই স্থানীয় যে নেতৃত্ব তাদেরও তো খানিকটা কন্ট্রোলে রাখতে হবে যারা জিতছেন বিরোধী দলে তাদেরকে যাতে হাতে রাখা যায় যাতে তৃণমূল তো যোগাযোগ না করতে পারে তাদেরকে কন্ট্রোলে রাখা দায়িত্ব তো খানিকটা আমাদেরও যা আমার ঘরে আমি যদি জানলা খুলে বসে থাকি তাহলে তৃণমূল চুরি করতে আসবে আর আমরা সবাই জানি তৃণমূল চুরি করে তাহলে আমি আমার ঘরে জানলা যদি ছিটকি না দিই তৃণমূল তো চুরি করতে ঢুকবে তো টিকিট দেওয়ার সময় আপনারা শুধু বলেন আদালতে যান কিন্তু আপনাদের সাংগঠনিকভাবে তো সব রাজনৈতিক দলই দুর্বল নইলে টিকিট দেওয়ার জন্য কেন তৃণমূলের প্রার্থীদের হাতে আপনাদের দিতে দেখুন সমর্থক ভোটার আকাশ থেকে পড়ে না একটা রাজনৈতিক দল ভেঙে একটা রাজনৈতিক দল তৈরি হয় প্রতিষ্ঠা হয় এটা নিয়ম তৃণমূল দলটা যে কোথা থেকে এসেছে আপনারা দেখুন না তৃণমূল দল তো উনিশশো আটানব্বই সালের তৈরি হওয়া দল এই দলের নব্বই শতাংশ নেতাকর্মী তো আমাদের কংগ্রেস দল থেকে গেছেন কেউ সিপিএম থেকে গেছে কেউ এসি থেকে গেছে কেউ নকশাল থেকে গেছে কেউ মাওবাদী থেকে গেছে কেউ বিজেপি থেকে গেছে গিয়েই তো তৃণমূল দলটা তৈরি হয়েছে তেমন একটা যে যেহেতু আমাদের দল ভেঙেছে তৃণমূলই ভেঙেছে তাহলে জায়গা ফাঁকা হয়েছে তাহলে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিলেন তারা যদি কালকে বলেন আমরা আবার ফেরত আসতে চাই কংগ্রেসে তাদের নিতে হবে ফেরত এটা তো রাজনীতি দলের সংগঠন বৃদ্ধি করার জন্য বা ভোটার সমর্থক কর্মী বৃদ্ধি করার জন্য করতে হবে এটা কিছু করার নেই আচ্ছা আরেকটা জিনিস দেখা গেল যে জোট হয়েছে যেটা নিচু তলায় অলিখিত জোট আপনারা বলছেন মানুষের জোট সেখানে এর ফল ভালো কিন্তু সিপিএম এবং কংগ্রেসের ফল ভালো না এর রহস্য হয় দেখুন এক একটা পকেটে এক একজনের রেজাল্ট ভালো হয়েছে আপনি যদি সার্বিক রেজাল্টের বিশ্লেষণ করুন আমার কাছে যা খবর তাতে খুব উত্তর চব্বিশ পরগনায় দশ শতাংশ মতো জায়গায় ভোটটা হয়েছে মানে সঠিকভাবে ভোট হয়েছে আমি ভোট হওয়ার কথা বলছি সঠিকভাবে ভোটটা হয়েছে কারণ মানুষ ভোট দিতে পেরেছে আর ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে এটা কুড়ি পার্সেন্ট হবে তো তার মধ্যে দাঁড়িয়ে দেখুন তৃণমূলের বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী মানুষ কিন্তু সেখানে ভোট দিয়ে তাকে জিতিয়েছেন ছোটো জাগুলো আমরা একটা সিট জিতেছি আমরা তো ছোটো জাগুলো কোনো সিট ছিল না আমরা পেয়েছি দত্তপুকুর ওয়ানে আমরা সিট পেয়েছি ছিল না তাহলে সব জায়গার লোকে দেখেছে কংগ্রেসকে ভোট দিলে তৃণমূলকে হারানো যাবে তাই ভোটটা দিয়েছে আবার কোথাও কোথাও বিজেপি জিতেছে সেখানকার যারা ভোটার ভদ্রমণ্ডলী তারা কি ভেবেছেন যে যদি এখানে আমরা মানে তারা যদি বিজেপিকে ভোট দেন তাহলে হয়তো সেখানে হারানো যাবে তৃণমূলকে তাই ভোট দিয়েছেন কোথাও আইএসএফকে ভোট দিয়ে হারিয়েছেন কোথাও বামপন্থী বন্ধুদের ভোট দিয়ে হারিয়েছেন আবার কোথাও নির্দলকে ভোট দিয়ে হারিয়েছেন তো তৃণমূলকে যে হারাতে পারে পসিবিলিটি অফ উইনিং সেই হিসেবে মানুষ ভোটটা দিয়েছেন না বিরোধী দলের ভোট যদি একটা জায়গায় যেত যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোট সেখানে আইএসএফ কংগ্রেস এবং সিপিএম একে অপরকে এরকম বহু আসন আছে যেখানে আইএসএফকে কংগ্রেস সিপিএম সমর্থন করেছে সে আবার কোথাও কংগ্রেসকে সিপিএম আই সমর্থন করেছে আবার কোথাও সিপিএমকে কংগ্রেস আইএসএফ সমর্থন করেছে এই জায়গাগুলোতে দেখা গেল আইএসএফ জিতেছে কিন্তু কংগ্রেস বা সিপিএম সে এইরকম আসনগুলোতে জিততে পারেনি এর কারণটা কী দেখুন এর কারণ বলতে আজকে নির্বাচনের রেজাল্ট কালকে দিনটা লেগে গেছে সম্পূর্ণ আস্তে আস্তে বলে এখনো সবকিছু তো আমাদের কাছে পরিষ্কার না নির্বাচনের ফলের যে বিশ্লেষণ আমরা করব করে অবশ্যই আমরা আসতে চাইব কেন আমাদের উইন পসিবিলিটি কম হয়েছে হিসেবে তো তাহলে দাঁড়ায় যে আইএসএফ কে মানুষ সমর্থন করেছে কংগ্রেসকে পিএমপি করেনি না কংগ্রেসের পিএমপি কয় নেই এটা বলছি আমি কি বলছি উইন পসিবিলিটির উপরে দাঁড়িয়ে আবার আপনি দেখুন উত্তর চব্বিশ পরগনায় তো আইএসএফ পক্ষে সমর্থনটা বেশি ছিল আবার মুর্শিদাবাদে কংগ্রেসের পক্ষে বেশি ছিল মালদায় কংগ্রেসের পক্ষে বেশি উত্তর দিনাজপুরে বেশি ছিল আবার বর্ধমান জেলায় হয়তো বামেদের পক্ষে বেশি ছিল ফলে ভাবে সরলীকরণ এই পঞ্চায়েত নির্বাচনে আমি আগেই বলছি সরলীকরণ করা যাবে না এমন দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল একটা সরলীকরণের পথে মানুষ কিন্তু এখানে সেটা না এক একটা অঞ্চল ভিত্তিক এক একটা ব্লক ভিত্তিক এক একটা জেলা ভিত্তিক কিন্তু ভোটের অঙ্ক আলাদা হয়েছে এবং সেই অঙ্কেরই ফলে এক এক জেলার সমীকরণটা একক রকম এসে দাঁড়িয়েছে কি নাম আপনার আমার নাম নীলাভ ব্যানার্জি রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক